গরম বুসোয়ারে প্রথমবার কাঁচা মাখা, ঠিক আছে? পিয়ারা মাখা, কাঁচা মান মাখা, কাঁচা কলা, কাঁচা পটল দেখে নাও। মানে হাবড়ার পর কিন্তু এবার বহরমপুরে এই যে কলা, পেয়ারা, ভেন্ডি, আমড়া, লাউ, মান কচু আর কলা, এই দুটো এখন মাখা খাবো, ঠিক আছে? সবজি, কাঁচা সবজি, এই দুটো মাখা খাবো, তোমরা দেখতে থাকো ভিডিও, ঠিক আছে? আমরা খাচ্ছি কলা মাখা, মান কচু মাখা, ঠিক আছে? কাঁচা খাচ্ছি, কাঁচা, গরু ভেবো না, ঠিক আছে? মানুষ আমি তো দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমরা বহরমপুরে কাঁচা কলা মাখা, কাঁচা সবজি মাখা, ঠিক আছে? ওখানে চলে এসেছি, আমি আর কুনাল এসেছি, ঠিক আছে? তো দুজন মিলে কালকে এমনি এসেছিলাম, কালকে লোকেশন দেখার জন্য পুরোটা এসেছিলাম। আজকে তোমাদের ভিডিওর মাঝে দেখাবো মুর্শিদাবাদে প্রথমবার, এখন হাবড়ায় না, কিন্তু হাবড়ায় অতদূর যেতে হবে না, মুর্শিদাবাদের বহরমপুর শহরে প্রথমবার যে এরকম মাখা হচ্ছে। তো তোমাদের লোকেশন সব কিছু তোমাদের পুরো ডিটেলসে বলবো, লোকেশনটা ভাইয়ের কাছে জেনে নেবো। তো এই যে এখানে, এখানে ও বানায় এবং ওর বাবা দুজনেই বানায়, কালকে আমি একবার এসেছিলাম দেখতে। তো তুই লোকেশনটা পারফেক্ট বলে দেবো থাকতো। পটল, এটা কি জানো? বরবটি, মান, এটা লাউ, পেঁপে, চালকুমড়ো, চালকুমড়ো, হ্যাঁ আমি তো চিনি না বলতে গেলে অর্ধেক, কলা, পেয়ারা, এটা তো সিম্পল। এবার এটা এরকম বলা দরকার না যে পটল ছিলছে, তোমরা চোখে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমার কথাটা হলো হাবড়ার যেমন কাকু ভাড়া রয়েছে, আমাদের মুর্শিদাবাদের ছেলে, ঠিক আছে? মুর্শিদাবাদের তোর নামটা কি? নয়ন হালদার। ও এবং ওর বাবা, বাবা কাকুর নাম কি? নেপাল কাকু, দুজন মিলে কিন্তু শুরু করেছে এদের বিজনেসটা। আর এরা কিছুদিন হলো, আমি সবকিছু জানিয়ে দিবো তোমাদেরকে। তো তোমরা কিন্তু এখানে আসো, ঠিক আছে? হরিদাস মাটি থেকে, এই তো কাকু চলে এসছে। তো হরিদাস মাটি থেকে সামান্য কিছু দূর, মানে প্রতীকদার, তোমরা তো প্রতীকদার চায়ের দোকান সবাই চিনো, এবং যারা বহরমপুরে বাইরে থেকে আসবা, আমি বলবো যে কাকুদেরকে সবাই সাপোর্ট করো এবং ভিডিওটা সবাইকে শেয়ার করো, ঠিক আছে? পটলটা কিন্তু ছেলেটার পরে, পটলটা এখন ঘষে নিচ্ছে, সেন্টটা একটা দাউড় আসছে, দেখ এখানে ঝাল কেমন দেবো, ঝাল দাও, লঙ্কা, কাকুদের সব অনেক রকম চাটনি টাটনি আছে, এটা আবার কেউ এক্সট্রা জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? কাকুদের স্পেশাল পটল মাখা রেডি এখন, ভাই সাহেব ট্রাই কর, আমি কালকে পটল মাখা ট্রাই করেছি, কেমন খেতে লাগছে বলবি? ভালো লাগছে, প্রথমবারে ভালো, আবার খেয়ে দেখ। বলছি আমি পটল বাড়িতেও খাই না, কিন্তু মাখা সিরিয়াসলি বলছি ভালো লাগছে, ভালো লাগছে। এখন হাতে চলে এসছে বলতে গেলে ইয়ে পটল মাখা, ঠিক আছে? মানে এখন বলতে পারো যে আমি গরু টরু হয়ে গেছি, কাঁচা সবজি মাখিয়ে খাচ্ছি, ঠিক আছে? তো কাঁচা সবজি এত সুন্দর মাখিয়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, একটু জুসি টুসি টাইপের আছে, চলো খাওয়া যাক। কেমন লাগছে তা? খেতে ভালো লাগছে, ঝাল ঝাল, ঝাল মিষ্টি টক সব কিছু আছে, ঠিক আছে? মানে যে পটলের যে গন্ধটা থাকে না, ওটাই যে একদম গন্ধটা আছে সেটা কিন্তু না, মানে একদম টক ঝাল দিয়ে ডাউন করে বানিয়েছে তারা। যারা কাঁচা সবজি মাখা খাবো না, এখন তো আমরা কলা, লাউ এইসব খাবো, তো পটল দিয়ে শুরু করলাম। আমি ভাবছিলাম যে পটল ভেন্ডি কিছু একটা খাই, জাস্ট অমাইক লাগছে, অমাইক। তোমরা ভিডিওটা আজকে পেয়ে যাবা, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চলে আসো। দাদি এই মাখা কয়দিন থেকে শুরু করেছে, মানে এই মাখাগুলো? আমি প্রায় মাস দুয়েক মতো শুরু করেছি, তো আস্তে আস্তে ধীরে ধীরে এখন চালু হয়ে যাচ্ছে, প্রচার হচ্ছে, বেশ ভালোই লাগছে। খরিদ্দার বলছে এখনো ভালোই লাগছে। লোকজন কেমন খাচ্ছে? লোকজন ভালোই খাচ্ছে, মোটামুটি বলছে কেমন যে ভালো হচ্ছে। হ্যাঁ ভালো, আমি তো পটল মাখা খেয়ে সেরা ফিদা। এরকম তোমরা দেখতে পাবে কাঁচা মাখা, কাঁচা কলা মাখা, পিয়ারা মাখা, এই যে কলা, সবকিছু মাখা কিন্তু এখন মাখে, ভাই এবং কাকু দুজন মিলে মাখে। তোমরা আসো, ওই হাবড়া অতদূর যাওয়া দরকার নাই, মুর্শিদাবাদের বহরমপুর শহরে হরিদাস মাটি যে কৃষ্ণ মাটি যে রাস্তাটা ওখানে তোমাদের, হ্যাঁ হরিদাস মাটির অঞ্চলে, দাঁড়াও গাড়িটা চলে যাক মেন রোডের ধারে, তো গাড়ি ঢুকবে ব্লক করার সময়। তো হ্যাঁ তোমাদেরকে আমি কিন্তু পারফেক্ট লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেটা দেখো। আর চলো এবার আমরা খাবো হলো মান কচু। আমি জাস্ট বলছিলাম যে মান কচু খেলে নাকি কুটকুড়ি লাগবে, তো কাকু বলছে এখানকার ফেমাস নাকি কাকু? হ্যাঁ এখানকার মেনলি ফেমাস মান কচু নাকি? মান কচু। তো তোমাদের এখানে রেট আমি বলে দিচ্ছি, কাকুর কাছে আমার জানা আছে, এইগুলো মানে কামড়া কত? দশ টাকা, দশ টাকা, এগুলো ত্রিশ টাকা, কাঁচা কলা ত্রিশ টাকা, বত্রিশ টাকা, বাদ বাকি যে সবজি সব কুড়ি টাকা। এখন আমরা মান কচু খাবো, তো কাকু মাখিয়ে দিচ্ছে, ঠিক আছে? পুরো মান কচু মাখাটা তোমরা দেখতে থাকো, এটাকেও কিন্তু বাদ দিয়ে দিচ্ছে কাকু, চলো দেখে নাও মান কচু কিন্তু, ঠিক আছে? আমি শুধু বাড়িতে একটা জিনিস আছে যে কুটকুটি না লাগে, আর কাকু বলছে এটাই ফেমাস।
ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, কুচি কুচি করে কেটে নেবে। এটা কুচি কুচি হবে নাকি? না মানে ছিলে খেতে লাগবো ভাই। মান কুচি খাচ্ছি ভাই কাঁচা। সবে কি এক ধরনের চাটনি দেওয়া হয়? মশলা এক ধরনের, কাকুর স্পেশাল মশলা, ঠিক আছে। আমরা দিয়ে হবে নাকি? আমরা ব্রহ্মপুত্র মুর্শিদাবাদে প্রথমবার খাচ্ছি ভাই, প্রথমবার হাবড়ায় যাইনি। যারা এদিকের কাছাকাছি আছো মুর্শিদাবাদের বা তার পাশাপাশি চলে আসো এখানে, লালগোলা যা আছো চারি সাইডে সবাই চলে আসো, ভাইদেরকে ভাইরাল করার ভিডিওটা শেয়ার, ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে। আর সাবস্ক্রাইব কি ভুলে যাবা নাকি? হ্যাঁ সাবস্ক্রাইবারটা আগে করবা, ঠিক আছে। ভিডিও সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলবো, একটা কথা সত্যি কথা বলতে, কেউ যদি এখানে আসো আমার ভিডিও দেখেও যদি আসো, কেউ ভুলভাল কিছু মাগাতে বলবো না, ঠিক আছে। যেমন আবরা কাউকে গিয়ে ভুলভাল, অত বড় বয়স্ক মানুষকে নিয়ে গিয়ে ওসব ভুলভাল কিছু বলবো না। এটাই ভাইদের সাথে আমার কথা হচ্ছিলো, এরা মাখাচ্ছে, ঠিক আছে। মানুষ যেমন সোশ্যাল মিডিয়া যেমন ভালো সেরকম কিন্তু খারাপ, দুটো ভিউজের জন্য খারাপ কথাটা বলে যাও না। হ্যাঁ যদি তোমাদের খেতে খারাপ লাগে অবশ্যই বলবা, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে ভুলভাল জিনিস লটাবা না, ঠিক আছে। যে এই সব মাখি দাও দাদা, এই মাখি দাও, শোনো না, ইয়ার্কির মধ্যে দিয়ে হয় আলাদা ব্যাপার, কিন্তু তাই বলে যারা ওখানকার পাড়া ছেলে তারা ইয়ার্কিভাবে বলতো, কিন্তু তাই বলে তোমরা গিয়ে একটা কাকুর মতন মানুষকে হাবড়ার ওখানে দেখলাম, তো এখানেও কাকু ভাই দুজন একদম ভুলভাল কথা ভুলভাল কিছু লটিও না, ঠিক আছে। তোমার ধরো পটল মাখাটা খেতে খারাপ লাগলো, তুমি বললে হ্যাঁ এটা আমার খেতে ভালো লাগেনি, সোজা কথা আমার ভাই খুব ভালো লেগেছে, আমি বললাম যে ভালো লেগেছে, যার যারা সত্য কথা বলবা, কিন্তু ভিউ কামানোর জন্য মিথ্যা কথা বলো না, এটা আমি বলবো, ঠিক আছে। আর তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে, যার থেকে নামো। খুব বেশি 20 টাকা নিবে হয়তো, 10 থেকে 15 টাকা নিবে টুকটুকে, আর রেলওয়ে স্টেশন থেকে 20 টাকা নিতে পারে, ঠিক আছে। বলে দেবা এই জায়গাটা, বলে বা প্রতীকদা মানে বলবা যে হরিদাস মাটি টু কৃষ্ণমাটির যে রাস্তাটা ওই পালপাড়া পঞ্চায়েত অফিসের আগে, দেখতেই বাবা একদম রাস্তা ধরে, দেখতে পাচ্ছি ওপেন রাস্তার ধরে, তোমরা চলে আসো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো যাতে সবাই দেখতে পায়, ঠিক আছে। আমার কথা হলো ভিডিওটা শেয়ার করো যাতে বাম্পার থেতলানো হচ্ছে, ঠিক আছে। যতক্ষণ আমি বলছিলাম ততক্ষণ থেতলেই যাচ্ছে, থেতলেই যাচ্ছে। বিশাল বিশাল অনেক মশলা টশলা দেওয়া হচ্ছে কাকুদের, ঠিক আছে, মশলা টশলা দেওয়া হচ্ছে। এটা কিন্তু পুরোটা আমার মাখানো হবে, মানে খেতে পুরো এবার আলাদাই টেস্ট হয়ে যাবে, ঠিক আছে। চাপ নেয় মানে যে ছেলেরা, যে ছেলে পটল খায় না সেই ছেলে পটল মাখা খেয়ে বলছে হেভি হয়েছে, তাদের বুঝতেই পারছো। আমি তো পটল ভেন্ডিগুলো খাই, কোনো ব্যাপার না, কিন্তু এইসব মান কচু কলার তো ভাই আমি সিরিয়াস বলছি, এরপরে কলা ট্রাই করবো। কলা আমি কাঁচা কলা তো খাই না, পাকা কলা খেলেও আমার ইয়ে হয়ে যাবে, যাই না খাবো, ভালো লাগবে। এই এই চাটনিটা স্পেশাল, ঠিক আছে, স্পেশাল কাকু। কী থেকে শুরু করেছিলে তুমি? হ্যাঁ মানে কবছর আগে তো এটা? ৯ বছর আগের ব্যবসা। আর এইগুলো এখন নতুন, এগুলো মানে এইগুলো ধারণা কোথা থেকে গেলো তোমার, মানে ওই ভাইরালটা দেখার পরে? মুর্শিদাবাদের ছেলে, ঠিক আছে, মুর্শিদাবাদে কাকু কেন পারবে না একদম। আর আমি প্রায় পদ্মেল মাখাই প্রায় 24 রকমের মশলা দিয়ে, বাহ আমার মশলা বহুত কিছু জানা আছে কম বেশি। হ্যাঁ আমি অটোমেটিক বাইরে ট্রাই করে দিই, যখন ট্রাই করে যখন মুখে লেগে গেছে আমার। বাড়িতে ফার্স্ট, আমার একটা প্রশ্ন, বাড়িতে ফার্স্ট টেস্ট কে করেছিল মাখাটা? তুমি নিজেই দিকাও দিয়ে ভেবে লেগে গেছিল, তারপরে ভাই সবাই বলছে ভালো, বউকে দিয়েছি, বাহ সবাই বলেছে যে হেভি লাগছে, সুন্দর লাগছে, সত্যি দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। তারপরে আমি ব্যবসা হ্যাঁ আমি চিন্তা করলাম যে না একদম একদম খারাপ যাতে না বলতে পারে, হ্যাঁ একদম এটা করা যায়। তারপরে শুরু হয়েছে, এবার শুধু তোমাদের দায়িত্ব, তোমাদের খেতে আসা, ঠিক আছে। তো আমি ভাই সিরিয়াস বলছি, আমার মন থেকে হেভি লাগছে যে এরকম মুর্শিদাবাদের বুকে কাকুরা করছেন, দাঁড়ো। আর তারপরে বহরমপুরে দাঁড়াবা, ঠিক আছে, বাড়ির কাছে মানে বাড়ি থেকে একটু দূর, 500 মান কচু মাখা, ঠিক আছে, কাঁচা খাচ্ছি, কাঁচা গরু ভেবো না, ঠিক আছে, মানুষ হবে। এখানে কিন্তু সবের টেস্ট আসছে, আর তার সাথে সাথে ওই টকের টেস্টটা দারুণ আসছে, আর একটা টেস্ট আছে ওটা। যেমন পটল মাখাটায় কিন্তু মেনলি আমি শুধু টক মিষ্টিটা পাচ্ছিলাম, এখানে কিন্তু হলো ঝাঁঝাল আছে জিনিসটা, আমরা সেন্টা বাবা আর কামনা হেভি 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 লাগছে, হেভি লাগছে। যারা খুব একদম টক খাও না, দাঁত যায় তাদের একটু টক লাগতে পারে, বাট আমার হেভি লাগছে। মানে সিরিয়াসলি আমি আবার আসবো মান কচু, কালকে একটা দিছে ভাই 30 টাকা দাম, তো 30 টাকা দেখো নাও, এতটা এতক্ষণ তো গবাগব খাচ্ছিলাম, ঠিক আছে। গরু টরু ভেবে নিও না, গরু টরু ভেবে নিও না, মানুষ কাঁচা।
দেখতে থাকো ভিডিও, বারবার বলছি কাউকে শেয়ার করো কাকুর ভিডিও, ঠিক আছে? অন্তত শেয়ার করো। দারুণ শুরু হয়েছে মুর্শিদাবাদে বলে। আমরা খাচ্ছি কলা মাখা, কলা মাখা খাচ্ছি কিন্তু, ঠিক আছে? কলা মাখা দেখা যাক কেমন লাগে। কলা মাখার কষ্টটা পুরোটা চলে যাবে তো? কলা মাখার কষ্টটা পুরোটা চলে যাবে একদমই, গ্যারেন্টি সমেত কষ্ট থাকবে না, ঠিক আছে? আমি ভাই এটা খেলাম এখন কুটকুটি লাগেনি। আরে আমি ওল মান মান না ওল সব তো একই নাকি নাকি আলাদা হয়? ঠিক আছে, আমি ওল সিদ্ধ করে খাই না, ঠিক আছে, যাতে কুটকুটি না লাগে। কলার মধ্যে আমরা দিচ্ছি, ঠিক আছে, কলা মাখার মধ্যে এত বড় বড় ও ছিদলা মানে কি, ঠিক আছে? আমি একটা কথা বলতে পারি, আমার আমার বান্ধবীর সংখ্যা খুব কম, কিন্তু আমি করি না তো, তাই তো অনেক বান্ধবী হতো, ঠিক আছে? কিন্তু সিরিয়াস বলছি, এই মাখাগুলো মেয়েদের জাস্ট ফেভারিট লাগবে, কারণ মেয়েরা খুব মাখা টাকা খায় এবং তেঁতুলের টক টক এসব খায়, তো ঝাল টাল ফেভারিট লাগবে। কিন্তু আমার বান্ধবী টান্ধবী কম, তো প্রচার সেরকম হবে না, সব বন্ধুরকম বান্ধবী টান্ধবী নাই, কিন্তু আমি বলতে পারি এখনও পর্যন্ত যা খেলাম, ঠিক আছে, মেয়েদের ফেভারিট লাগবে, কারণ মেয়েরা ফুচকাতে খুব ঝালমাল খায়, এসব খায়, খুব চলে আসতে পারো, ঠিক আছে? চলে এসো, যারা বান্ধবী আছে সব মেয়েরা দেখছো, বা যেসব দিদি বোন যাই দেখছো, চলে এসো, হেভি লাগবে, ফিদা হয়ে যাবে। কাঁচা কলা মাখা খাচ্ছি, কাঁচা কলা, কাঁচা কলার ঝোলও খায় না, শুনেছি নাকি? কি যেন কাঁচা কলার ঝোল গেলে বাথরুম ক্লিয়ার হয় না, বেশি আটকে যায়, কিছুটা হয় সামথিং যায় না, ঠিক আছে? এখানে কাঁচা কলা আছে, অনেকটা দিশো গো, 30 টাকা আনালাম, 30 টাকা প্রচুর দিশো, প্রচুর দিশো। আমি সবগুলোর মধ্যে একটা যে তেঁতুলের যে সেন্টটা, ওই সেন্টটা কিন্তু পেয়েছি। কান কচু মাখাটা ভাই আমার বেস্ট লেগেছে, এখন কিন্তু কলাটার থেকে ভালো লাগছে। ভালো সের একটা সেন্ট আছে, যে পুরো একটাই সেন্ট সেটা না, কিন্তু তেঁতুলের টকের সেন্টটা কিন্তু আমি চারিদিকে পেয়েছি। বাকি খাওয়া যাক, মনে করো যে এগুলো মাখা খেতে খারাপ লাগবে, ভয় লাগে, আমার মানকুচুর প্রতি ভয় ছিল যে ইয়ে লাগতে হবে গলায়, দারুণ লেগেছে, দারুণ। সিরিয়াস বলছি কাকু, ফাটাফাটি লেগেছে মানকুচু আমার, দারুণ লেগেছে, বাকি সব কিছু দারুণ লেগেছে বলতে গেলে। আর যারা প্রথম আসবা, ঠিক আছে, যদি ভাবো যে এগুলো কেমন লাগবে খেতে, আমি সিরিয়াস বলছি, আমি মানকুচুটা আমার তাই ধারণা ছিল, কিন্তু আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আমি ফার্স্টে বললো ফার্স্ট ট্রাই করলে এই ভেন্ডি আর পটলা, যে দুটো খাওয়া যায় মানে এমনি খাইতে পারো, সেইগুলো আগে ট্রাই করো, তারপরে এইগুলো তোমরা ট্রাই করো, ঠিক আছে? কারণ তোমরা যদি না ট্রাই করো, আর কাকু এগিয়ে আছে, তোমরা চলে আসো, যারা ভিডিও বানাও ভিডিও বানাও, শুধু আমার তরফ থেকে বলছি না, যারা ইউটিউব করো বা সোশ্যাল মিডিয়া করো, কাকুকে ভাইরাল করো। আমার ভিডিও দিয়ে হবে নাকি তা যায় না, আমি তো কিছুদিন হলো শুরু করেছি, ভিউ তোমরা দিচ্ছ, ভালোই ভিউ দিচ্ছ, এবং তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কাকুর ভিডিও কিন্তু শেয়ার করো, ঠিক আছে? মুর্শিদাবাদে প্রথমবার হইদাস মাটিতে বরমপুর শহরে, ঠিক আছে? রাস্তি কাকু, ভিডিও এখানে শেষ করলাম, তোমরা ভিডিও দেখো এবং ভিডিওটা কিন্তু শেয়ার করো, ঠিক আছে? কাকু সিরিয়াস ভাই দারুণ শুরু করেছে, তোমরা শেয়ার করো এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো, নতুন নতুন ভিডিও আসছে। তো মাখা কাকু আবার অনেক কিছু মাখা কোনো বাকি থাকলো, সেগুলো আবার খেতে আসবো, ওল্টোল মাখা, তো ঠিক আছে, চলো।